হ্যালো বন্ধু, তো নর্থে ম্যাডাম ফিল্ম আর সাউথে তোমার হোমবেল ফিল্মস কিন্তু বড় বড় মুভি আনছে, যেগুলো কিন্তু আমাদের চমকে দিচ্ছে। এই রিসেন্টলি আমরা মহাবতার পরশুরামের টিজার পেছন যেটা ভিডিও আমি করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করে নিও, যেখানে ভিকি কৌশলকে আমরা একটা অসুরম অবতারে দেখি। তো সেখানে আমি ভালো করেই বলেছিলাম যে আমাদের কাছে হিরো সুপার হিরো মুভি এত পপুলার না হওয়া সত্ত্বেও, বিকজ আমার কমিক এত বেশি পপুলার না ইন্ডিয়াতে, কিন্তু আমাদের কাছে কিন্তু মাইথোলজি আছে, খুব রিচ মাইথোলজি আছে, যেখান থেকে কিন্তু প্রচুর মুভি বানানো যেতে পারে, সেগুলোই সুপার হিরো আমাদের, ঠিক আছে, তারাই সুপার হিরো ছিল আমাদের, সেগুলো কিন্তু করা যেতে পারে। কিন্তু সেটার উপর বেশি কাজ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এখন মনে হচ্ছে কাজের বারিশ আসছে, ঠিক আছে। অলরেডি আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ এবং রামকে নিয়ে অনেকবার অনেক মুভি হয়েছে, এখন আরও হচ্ছে, বাট সেগুলো কোনো একটা কমপ্লেক্স, তার জায়গায় এগুলো কাহিনী সবাই বারবার যায়, তার জায়গায় বাকি যে আরও আটটা অবতার আছে বিষ্ণু সেটা নিয়ে কাজ করাতে পারে, তার মধ্যে অলরেডি ফিউচারে কালকে নিয়ে অলরেডি কাজ হয়েছে, তাছাড়াও সাতটা অবতার আছে সেটা নিয়ে কাজ হতে পারে। তো পরশুরামকে নিয়ে অলরেডি মুভি বানাচ্ছে ভিকি কৌশল, সেখানে পরশুরাম হয়েছে, সেটা বেশ ভালো লাগবে, অলরেডি ভিডিও বানাচ্ছে বললাম। আর এবার হোমবেজ ফিল্ম কিন্তু পুরো মহাভারতের সিরিজ আছে, ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা বানাচ্ছে সেটা হচ্ছে নরসিংহ অবতার, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা অবতার, যেখানে সে আধা মানুষ আধা সিংহের রূপ নেয়, তার একটা বড় পিছনে কারণ আছে, একটা পুরো স্টোরি আছে, ঠিক আছে। প্রত্যেকটা অবতার যেগুলো আছে না বিষ্ণুর, সেই প্রত্যেকটা অবতারের পিছনে একটা স্টোরি আছে, সেখানে দারুণ গল্প আছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগতে পারে। এবং যে প্রথম টিজারটা আমরা পেলাম হোমবেজ থেকে সেটা কিন্তু বেশ ইন্ট্রিগিং লাগছে, কিন্তু অনেকেই কিন্তু ডেসক্রিপশনটা ভালো করে পড়েনি, আই থিঙ্ক সবাই ভাবছে এটা লাইভ অ্যাকশন হতে চলেছে, বাট এখানে কিন্তু লেখা আছে নিচে, এক্সপিরিয়েন্স দ্য এপিক ব্যাটেল বিটুইন গুড অ্যান্ড ইভেন ইন 3D অ্যানিমেশন। আর এই ছবিটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা অ্যানিমেটেড হতে চলেছে, তো তাই জন্যই ওরা কোনো বড় নাম এর সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েট করেনি। অনেকেই ভাবছে যে এখানে হয়তো প্রভাসকে নেওয়া হতে পারে, বা ঋষভ শেট্টিকে নেওয়া হতে পারে, বা AGF এর ইয়াশকে নেওয়া হতে পারে, বাট আমার মনে হচ্ছে এরা আপাতত কোনো নাম অ্যানাউন্স এই জন্যই করেনি, বিকজ এটা পুরো অ্যানিমেটেড মুভি হতে চলেছে, এবং এখানে ভয়েস ওভার হয়তো কেউ কেউ করতে পারে, বড় বড় অ্যাক্টাররা করতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে। এবং অলরেডি প্রভাস কিন্তু তিনটে মুভির কন্ট্রাক্ট সাইন করেছে হোমবেজের সঙ্গে, তার মধ্যে একটা স্যালার টু, বাকি দুটো কিন্তু জানা নেই, তো তাই জন্যই কিন্তু অনেকেই ভাবছে হয়তো প্রভাসকেই এই নরসিংহবতার দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু হাইপ অনেক বেড়ে যাবে, কিন্তু কষ্টও বেড়ে যাবে, ঠিক আছে, প্রভাসের কিন্তু স্যালারি বিশাল। তো সেই জন্য এখনো পর্যন্ত আই থিঙ্ক কোনো নাম এর সঙ্গে অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কার কি এই নরসিংহবতারটা নিয়ে চলেছে, বাট আমার যেটা মনে হচ্ছে যেটা লেখা আছে এখানে, এটা অ্যানিমেটেড মুভি হয়ে চলেছে, এবং ছবিটা দেখেও বোঝা যাচ্ছে এটা অ্যানিমেটেড হয়ে চলেছে, এটা কিন্তু লাইভ অ্যাকশন হবে না। তো আমার দেখে বেশ ভালো লাগছে যে অ্যাটলিস্ট কাজ হচ্ছে, ঠিক আছে, যে আমাদের বিদেশে যেরকম বললাম বারবার যে বিদেশে কমিক বুক মুভি খুব পপুলার, কমিক্স খুব পপুলার, তাই প্রচুর লোকে পড়ে, তাই জন্য কিন্তু সুপার হিরো মুভি খুব পপুলার হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে সুপার হিরো মুভি সেভাবে তৈরি করতে গেলে কোনো বেসিস নেই, ঠিক আছে, ওরা যেরকম কমিক বুক থেকে কনসেপ্টগুলো নিয়ে বানাচ্ছে, বাট আমাদের কাছে সেরকম কিছু নেই, যে কমিক বুকসগুলো আছে সেগুলো খুব 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 কম লোক পড়েছে বা তার ফ্যান, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মাইথোলজি কিন্তু, বা হিন্দু মাইথোলজি কিন্তু একটা বড় জায়গা যেটা খুব পপুলার, যেটা না হলে কিন্তু এই কালকি মুভিটা এত টাকা ইনকাম করতো না, বা তুমি ব্রহ্মাস্ত্র এত টাকা ইনকাম করতো না, সেগুলো কিন্তু হিন্দু মাইথোলজি থেকে নেওয়া হলেও সেগুলো সুপার হিরো টাইপের মুভি, ঠিক আছে, সেগুলো দেখতে ভালো লাগে, সেটা তুমি যেই মাইথোলজি থেকেই নাও সেখান থেকে দেখতে ভালো লাগে। আর আমাদের যেটা বললাম হিন্দু মাইথোলজিতে কিন্তু প্রচুর কাহিনী আছে যেগুলো খুব ভালো মানে মেটেরিয়াল মুভি তৈরি করার জন্য, আর এই বিষ্ণুর যে 10টা অবতার, প্রত্যেকটা অবতারের পিছনে কিন্তু একটা খুব ভালো ব্যাক স্টোরি আছে এবং ফ্রন্ট স্টোরি আছে, ঠিক আছে, কেন ওই অবতারটা নেওয়ার আগের কারণ, ঠিক আছে, কে কী হয়েছিল যার জন্য ওই অবতারটা নিতে হয়েছে, এবং তারপরে ও আসার পরে ওই অবতারটা নেওয়ার পরে কী হয়েছিল, ঠিক আছে। যদি এই পার্টিকুলার অবতারটার কথাই বলি, নরসিংহ অবতার, সেখানে ভক্ত প্রহ্লাদের জন্য এই নরসিংহ অবতার নিয়েছিল বিষ্ণুদের, ঠিক আছে, কেন, একটা অসুর ছিল যে অসুর খুব অত্যাচারী ছিল, তার ছেলে ছেলে হচ্ছে প্রহ্লাদ, যে বিষ্ণুর পুজো করত, ঠিক আছে, বিষ্ণুর ভক্ত ছিল, কিন্তু তার বাবা বিষ্ণুকে সহ্যই করতে পারে না, ঠিক আছে, তার ছেলের ওপর অনেক অত্যাচার করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত ছেলে তার ভক্তি থেকে লড়েনি, সেই ভক্তির জন্যই বিষ্ণু অবতার নিয়ে নরসিংহ অবতার নেয়, যে এই একটা অবতারই শুধুমাত্র এই ওর বাবাকে মারতে পারতো, তাছাড়া আর কেউ ওর বাবাকে মারতে পারতো, এমন একটা ব্রহ্মার থেকে বরদান নিয়েছিল যে বরদানের পরে ওকে কেউ মারতে পারবে না, না দিনে না রাতে, না মাটিতে না আকাশে, না মানুষ না পশু,
এরকম কারাই ওকে মারতে পারবে না। তো ওই মিডিলে, ঠিক আছে, মানুষ এবং পশুর মিডিল, মানে নরসিংহ মাথাটা সিংহে কিন্তু শরীরটা মানুষের, তাহলে হাফ হয়ে গেল। দিন বা রাত, দিনেও মারতে পারবে না, কেউ রাতেও মারতে পারবে, মানে হচ্ছে মারতে পারবে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মেরেছে, মাটিতে ওকে মারতে পারবে না, কেউ ওকে আকাশেও মারতে পারবে না, তোর মানে উড়ুতে, ঠিক আছে, মানুষ খাইয়ের উপর রেখে মেরেছে। তো এই জন্যই এই অবতারটা খুব ফেমাস, খুব ফিরোসেস এই অবতারটা। এই অবতারটা মানে ওকে মারার পরেও কিন্তু ওর রাগ কমেনি, এবং সেটা কিন্তু একটা বড় কাহিনী আছে, ঠিক আছে, পুরো এটা একটা এপিক কাহিনী। অনেক ছোটোবেলায় আই থিঙ্ক আমি টিভিতে দেখেছিলাম এটা, ঠিক আছে, খুব ভালো লেগেছিলো। তো সেটা আমরা বড় সিনে চলেছি। তো তোমাদের বিষয়ে কী মতামত আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানি, তোমরা কতটা এক্সাইটেড। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।